নমস্কার, আই মাই সেলফ লালটু দত্ত। ইভিনিং লাইব্রেরি দাদা লালটু বিশ্বাস দাদা, আর এবার লালটু মন্ডল, এবার হার্ডওয়্যার শপ কমন বিক্রি। আমাদের স্লোগানটা মনে রাখবেন স্যার, ফর বেটার টুল টেক টুল। পাকিস্তান সাতবার স্কুলের চাকরির পরীক্ষা দিয়েছে, এরা সবাই ল্যাব অ্যাটেন্ডেন্ট। ল্যাব অ্যাটেন্ডেন্ট চাকরিটা কিন্তু ডোমের লিস্টে নাম উঠো, পেছনের লোক চাকরি পেয়ে গেছে। মে আই? আমার বউ মিতালি কি বলে জানেন, ছোটবেলায় ইচ্ছে ছিল স্কুল মাস্টার হবে, এখন স্টুল মাস্টার। আমাদের দুই পোলা পান, আর আমার ছেলে কি না 21,82,950। চাইল্ড অ্যান্ড ইনসার্জেন্ট টেলিং এসেছে আপনার ঘরে, এই ক্ষমতা ভগবান ওকে দিয়েছে, ভগবান খুলেছে। ক্রিসমাসের মরশুমে সিলভার স্ক্রিনে দর্শকদের হাসাতে আসছেন লালটু মিতালি জুটি। কি বলে বিস্ময় বালক? বিস্ময় আজীবনের জন্য নয় বাবা, বিস্ময় সাময়িক, ফুরিয়ে যায়। কিন্তু সব কিছু বদলে গেল ওই মানুষটার সামনে গিয়ে। 2018 সালে টলিউডের সুপারহিট মুভি ছিল শিবপ্রসাদ নন্দিতা পরিচালিত হামি। দুই বন্ধুর অটুট বন্ধুত্ব আর স্বামী স্ত্রীর মজাদার পারিবারিক ঝগড়ার মিশেলে বড় পর্দায় হামির রসদ চেটে পুটে উপভোগ করেছিল দর্শক। এবার হামি টু। ভূগোল জানে, ইতিহাস জানে, এবং এরা নিজেদের মহাকাব্যকেও জানে। দাদা ভাইয়ের মতন বলতে পারবো না কখনো, আমার মাথায় কি বুদ্ধি নেই। 23 ডিসেম্বর বড় পর্দায় আসছে হামি টু, তার আগে চলছে ছবির জোর প্রচার। ছবির প্রচারে এবার হামি টু টিমকে দেখা গেল রসগোল্লা ভবনে। সামনে এলো হামি টু মিষ্টি। রাজ্যের প্রায় 22টি মিষ্টির দোকানে পাওয়া যাবে হামি টু মিষ্টি। অনুষ্ঠানে হামি টিম ছাড়াও উপস্থিত ছিলেন কেসি দাসের কর্ণধার ধীমান দাস ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। কেসি দাস ও মিষ্টি উদ্যোগের অভিনব প্রয়াসকে ঘিরে কি বললেন সকলে, চলুন শুনে নেওয়া যাক। আর ওই দুষ্টু মিষ্টিদের নিয়ে একটা সুন্দর সিনেমা হামি দুই, যেটা 23 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। কিন্তু আজকে বৈশিষ্ট্য, আজকে এই দিনটা হচ্ছে যে এই সিনেমা তাদের জন্যেই, এবং যারা হামি ওয়ান পছন্দ করছে এবং হামি টু পছন্দ করবেন, এবং এই মিষ্টিগুলো তার জন্য। সুতরাং আজকে দেখুন মিষ্টি উদ্যোগ কিন্তু একটা কনসোর্টিয়াম, অনেক মিষ্টি দোকান আছে, কিন্তু একটা সাতার তলায় আছে, তার নাম মিষ্টি উদ্যোগ। প্রত্যেকে এগিয়ে এসে আজকে এই বিশেষভাবে মিষ্টি বানিয়েছে, সেটা লঞ্চ হবে। মিষ্টিকে বাংলার মিষ্টিকে এইভাবে যে চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলায় আবার একটা যাকে বলে পপুলারিটি সুযোগ দেওয়া হচ্ছে, সেটার জন্য অনেক আমার অনেক ধন্যবাদ দিচ্ছি। বাগডোগরার একটা দোকান আছে, তারা পাঠিয়েছে গৌরী নিতাই মিষ্টান্ন ভাণ্ডার। আর চন্দননগরের বিখ্যাত জলভরা সূর্যবঙ্গ ওনারা করছেন, ওনারা পাঠিয়েছেন। তারপরে হাওড়ার অনেকগুলো দোকান আছে, বেতাই মিষ্টান্ন ভাণ্ডার, প্রজনাত গ্র্যান্ড সেন্স, গার্ডেন রিচ থেকে সতীশ ময়রা, কলকাতার তো মিঠাই গাঙ্গুরাম, আমরা কেসি দাস আছি, আরও বারাসাত থেকে এসছে মৌচাক বারাসাত, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, বড়বাজার, ওদের অনেকগুলো দোকান আরও আছে। তো এরকম প্রায় 22-23টা কি 25টা মতন দোকান আপাতত যত তাড়াতাড়ি করে ব্যবস্থা করা হয়েছে। মানে আজকে খুব বড় একটা জিনিস, তার কারণ এইটা মানে খুব বড় পাওয়া, আর এটার থেকে বোঝা যায় যে হামি বা হামি টু তার জনপ্রিয়তা, তার ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা কতটা। আজকে হামিকে কেন্দ্র করে কোথাও মেনু লঞ্চ হচ্ছে, কোথাও কেক লঞ্চ হচ্ছে, কোথাও মিষ্টি লঞ্চ হচ্ছে, আর আজকে কোথায় সম্পূর্ণ হলো গুরুত্বটা, তার কারণ হামি মানি এ কথা আপনারা বলছিলেন যে হামি মানি একটা মিষ্টি, একটা মিষ্টি ব্যাপার আছে, সেটাকে কেন্দ্র করে যখন একটা মিষ্টি লঞ্চ হচ্ছে তখন সবটা মিশিয়েই সেদিন জড়িয়ে থাকবে হামি টু। আর শুধু সেই দিন নয়, পুরো বছরটা জুড়ে থাকবে বোধহয় হামি টু, কারণ আমরা বছরের শেষে যে মিষ্টি বাঙালিকে দিচ্ছি এবং বাঙালি ছাড়িয়ে অনেক মানুষকে দিচ্ছি, তারা মনে রাখবেন 2023-এও। বক্স অফিসে হামি ছবির চূড়ান্ত সাফল্যের পরেই হামি টু নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন পরিচালকদ্বয়। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। মজার বিষয়, হামি টুতে ক্যামিও চরিত্রে পর্দায় আবির্ভাব ঘটবে টলি সুপারস্টার প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের। কিন্তু সব কিছু বদলে গেল ওই মানুষটার সামনে গিয়ে। জুনিয়র বন্ডেড।
জীবন।